নমস্কার। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহাশয়ের সঙ্গে দেখা করেছি এবং দেখা করার পর আমরা আমাদের আন্দোলনের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সম্পর্কে ওনার কাছে বিস্তারিতভাবে তুলে ধরি এবং উনিও বলেছেন সেই বিষয়গুলো নিয়ে অবগত আছেন এবং ওনাকে আমরা বলেছি যে আমাদের কাঞ্চনপুর মহকুমায় যাতে কোনো অবস্থাতে নতুন করে যাতে কোনো ধরনের টেনশন ক্রিয়েট না হয় এবং যে সেটেলমেন্টগুলোর ব্যবস্থা করা হয়েছে সেই ব্যবস্থাতে যেন আমাদেরকে অবশ্যই সামিল করে আমাদের মত অনুযায়ী এবং গোটা কাঞ্চনপুর মহকুমাবাসীর যাতে মঙ্গল হয় তথা উত্তর ত্রিপুরা এবং স্থানীয় ত্রিপুরাবাসী যারা আছেন তাদেরকে মতামতকে উপেক্ষা করে যেন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হয় সেই বিষয়ে আমরা আবারও অবগত করাই এবং যৌথ আন্দোলন কমিটির পক্ষ থেকে আমাদের মিজু কনভেনশন এবং নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্ববৃন্দরা আসেন এবং যৌথ আন্দোলন কমিটির যারা বিভিন্ন পদাধিকারীকে ছিলেন তারাও এই আন্দোলন আলোচনায় আসেন। এই আলোচনা অত্যন্ত সুন্দর পরিবেশে হয় এবং আমরা চাই যে আমাদের যারা উদ্বাস্তু হয়েছে 2000 সালে বাঙালি অংশের মানুষরা সেই মানুষদেরকে যেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আদারওয়াইজ একটা জনগোষ্ঠী বা একটা জাতিগোষ্ঠী যদি ডিপ্রাইভ হয় তাহলে অটোমেটিকলি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের রাস্তা বেছে নেবে এবং মানুষ তাদের অধিকার বেঁচে থাকার অধিকারের জন্য তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলন যাতে না হয় সেই দিকে আমাদের দ্বারা নির্বাচিত যে সরকার সেই সরকারকে অনতিবিলম্বে একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং যাতে পার্মানেন্ট সেটেলমেন্ট হয় এবং পার্মানেন্ট সলিউশন হয় এই দিকে যেন নজর রাখেন এবং আমাদের যারা এই মিজোরামের রুড ইয়াং শরণার্থীদের জন্য যারা উদ্বাস্তু হয়েছেন তাদেরকেও যেন সেটেলমেন্ট করা হয় সেই বিষয়গুলো যেন পুঙ্খানুপুঙ্খে বিচার করা হয় এবং কাঞ্চনপুর মহকুমার প্রবেশ দ্বারের সংলগ্ন যেই সকল এলাকাগুলিকে আইডেন্টিফাই করা হয়েছে সেইগুলো যেন কোনো অবস্থাতে পুনর্বাসনের জন্য সিলেক্ট না করা হয় সেই বিষয়ে আমরা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করি এবং উনি মন্ত্রী হওয়ার পর প্রথমবার আমাদের কাঞ্চনপুর মহকুমায় এসেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই এবং ওনাদেরকে আমরা বলবো যে আপনারা যে উন্নয়নের জন্য আমাদের কাছ থেকে ভোট নিয়েছিলেন আজকে আমাদের উন্নয়নের প্রয়োজন, আমাদের নিরাপত্তার প্রয়োজন, সেই বিষয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, তবেই আমরা আগামী দিনে আপনাদেরকে ভোটের বাক্সে আবারও জয়যুক্ত করব। দাদা,